এই মুহূর্তে যশোর শহরের দড়াটানা মোড়ে আছেন রিপোর্টার জুয়েল মৃধা। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছে তার কাছে। জুয়েল, জেনিফার, আপনাকে জানিয়ে রাখি যশোর জেনারেল হাসপাতাল থেকে যে 10 জন রোগী পালিয়েছিল, 24 ঘন্টার ব্যবধানে যশোরের পুলিশ অন্যান্য জেলার পুলিশের সহায়তায় তাদেরকে আটক করে আবার যশোর জেনারেল হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে আসছে। আমার কাছে যে তথ্য আছে যে 10 জন পালিয়েছিল, তাদের ভিতরে যশোরের 4 জন, খুলনার 3 জন, সাতক্ষীরার 2 জন এবং রাজবাড়ির 1 জন রুগী ছিল। এই যে করোনা পজিটিভ রুগী যারা পালিয়ে গিয়েছিল, এদের পালানোর কারণে কিন্তু যশোরের সুতি সমাজ এবং চিকিৎসক মণ্ডলী খুব উদ্বেগ উৎকণ্ঠায় পড়ে গিয়েছিল যে ভারতের ভেরিয়েন্ট বহনকারী এইসব রুগী যদি লোকালয়ে ছড়িয়ে পড়ে তাহলে কিন্তু বাংলাদেশে যে করোনা রুগীর সংক্রমণ সেটা আরও বৃদ্ধি পেতে পারে এবং অনেক মানুষ আক্রান্ত হতে পারে এবং মৃত্যুর সংখ্যাও বাড়তে পারে। আপনাকে জানিয়ে রাখি ভারত থেকে যাদেরকে ফেরত আসে তাদেরকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়, তারা কিন্তু এই কোয়ারেন্টাইন মানতে চায় না। গত বছর কিন্তু এরা যশোর জেনারেল হাসপাতালে বিক্ষোভ করেছিল এবং এক পর্যায়ে হাসপাতাল কর্তৃপক্ষ তাদেরকে রেফার করতে বাধ্য হয়েছিলেন। এবার কিন্তু বিক্ষোভ হয়নি ঠিকই, কিন্তু 10 জন রুগী গোপনে পালিয়ে গিয়েছেন এবং চিকিৎসক এবং সেবিকা যারা আছেন তারা কেউ কিন্তু জানতো না যে কখন পালিয়ে গিয়েছেন। যখন এটা সংবাদকর্মীদের নজর আসে তারপরেই এটি আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে এবং হাসপাতাল প্রশাসন নড়ে চড়ে বসে এবং তারা জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের সাথে কথা বলে এবং তারা যে 4 জেলার রুগী পালিয়েছে সেই 4 জেলার আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলে তাদেরকে পুনরায় আটক করার জন্য অভিযান শুরু করে এবং তাদের শনাক্ত করে 24 ঘন্টার ভিতরে তাদেরকে কিন্তু আটক করেছে। আমি কথা বলেছি পুলিশ সুপারের সাথে, যশোরের অতিরিক্ত পুলিশ সুপারের সাথে, তিনি আমাকে জানিয়েছেন যারা পালিয়ে গিয়েছিল তাদেরকে তারা সবাই এখন যশোর জেনারেল হাসপাতালের পথে রয়েছে এবং যশোরে আসার পরে তাদের অধিক নিরাপত্তার সাথে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রাখা হবে। এই ছিল আমার কাছে সর্বশেষ। যশোর থেকে এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী জুয়েল মৃধা।